দাদি, আমি যদি আপনারে কিছু টাকা দিই আপনি নেবেন? মানে টাকা নাই তাই হাইটা যাইতেছে। আসসালামু আলাইকুম, এদিকে আসেন, একটু কথা বলবো আপনার সাথে। বাসা কোথায়? কি করছেন এখানে? কিসের? এমনিতে আপনি কি করেন? কাজ করেন? ছেলে মেয়ে খাওয়ায় মাথার বেন সমস্যা, একশো চাল খাওয়ার জন্য দশটা টাকা ভাঙ্গা বুঝতে হবে। আপনার সংসার ভালো চলতেছে এখন? না, এখন আমার অসুখ চলেন থাকে, ওই দুপুর ধান্দা করে খাচ্ছি। আচ্ছা, আপনার বাসায় মানে ইনকাম করে কি? আমার ওই মাটির ঘর, মাটির ঘরে এখন উঠে পড়িয়ে থাকি, কি করবো। মেনলি ইনকাম করে কি আপনার বাসায়, মানে খাওয়াইতেছে কি আপনাদেরকে? খাওয়াইতেছে কি, মানে ইনকামটা করে কি? ওই ভেনসাবা। আপনার ছেলে স্বামী মারা গেছে আপনার? না, আছে কোন রকম আছে, বেটা আমাদের দেখতে পারে না, দেখতে পারে না। মানে আপনার ছেলেকে দেখতে পারে না? না, এখন কি করবো, ওই বেটা হয়তো মারামারি করবেন, কি করবেন, আবার বেটার বউ কি করবেন, এই বুঝলে ওষুধ পাওয়ার দিয়ে থাকে। আর বাপের বাড়ি শুধু ভাগ স্কুলের কাজ। আচ্ছা, এগুলা কি আপনাদের নিজের খেতের? না না, ওই ওই যে আমার ওই লাপি, এক বড় লাপি, ওই নানি ভাই প্রাইভেট পড়ে, সে এখন ওই কালকে তুলে থুয়ে গেছে, সে মায়ে বুঝল যে দাদি, আমি যদি আপনারে কিছু টাকা দিই আপনি নেবেন? টাকা নাই তাই হাইটা যাইতেছেন। আল্লাহ, তাহলে আমি আপনারে হচ্ছে যে কিছু টাকা দিই। এখান থেকে কত দূর? তাহলে আমি আপনাকে ভ্যানেও তুলে দিই, টাকাও দিই কিছু, আপনি ভ্যানে চলে যান, ঠিক আছে? না, আপনার ছেলে, আপনার ছেলেই। হ্যাঁ, তো ছেলে আপনাকে দেখতেছে এটা শুনে আমার মানে অনেক খুশি লাগলো। এ 200 টাকা নেন, ঠিক আছে? আর এখান থেকে কয় টাকা ভাড়া? 10 টাকা। আচ্ছা, 10 টাকাতে যাবেন, 10 টাকাতে আপনার বাসায় যাইতে, তাহলে 20 টাকা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। যেতে পারবেন? কোনোদিন শান্তি থাকো বেটা। আচ্ছা, সুখে থাকে, তোমার দিন কোনোদিন ইয়ে হয় না। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি